বিয়ের সময় যখন যে গাঁটবন্ধনটা হয় না বিয়ের সময় এবং বিয়ের সময় যে রিচুয়ালসগুলো মানা হয় ওটার মানে হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ ওয়াইফ হাজব্যান্ডকে জীবনে কখনো হাত ছাড়বে না একে অপরের হাত বিরাট কঠিন সিচুয়েশানেও হাত ধরে থাকবে ওই সাবিত্রী সত্যবান হর পার্বতী এরকম জুড়ি তো সেই জুড়ি যারা ভঙ্গ করতে পারে সোশ্যাল মিডিয়ায় বসে সেই স্ত্রী যদি স্বামীকে বিক্রি করতে পারে এবং স্বামী যদি স্ত্রীকে বিক্রি বিক্রি করতে পারে সন্তানকে আমি সাইডে সরিয়ে রাখছি তো তাহলে তারপরে তারপরে কি করে মানুষ ভগবানের নামে শপথ করে ভগবানের মাথায় হাত দিয়ে মানুষ বলে সে কথা মানুষ আর বিশ্বাস করে গো সোশ্যাল মিডিয়ায় যে নারী নিজের স্বামীকে মিথ্যে মিথ্যে বদনাম দিয়ে নোংরা নোংরা ভাষায় বদনাম দেওয়ার জন্য লোক ভাড়া করে নিয়ে যায় তারপর সেই লোককে দিয়ে মিথ্যে বলিয়ে নিজে সংসারে ফিরে যাবার জন্য নিজে বাঁচার জন্য নিজে একটা স্থান ফিরে পাওয়ার জন্য নিজের একটা আইডেন্টি ফিরে পাওয়ার জন্য যখন সেই মানুষ যখন অন্য অন্যকে সোশ্যাল মিডিয়ায় বদনাম দিয়ে তার নামে কলঙ্ক আটাতে পারে সে ভগবানের মাথায় হাত দিলে পাবলিক বিশ্বাস করবে বিশ্বাস করবেন কালি কালি কালী মাখামাখির কথা বলা হচ্ছে কালি মাখামাখি এই সত্যিই কি এই যে ম্যান্ডি যে কালিটা মেখেছে বা ব্যান্ডি তার শ্বশুরবাড়ির পরিবারকে নিজের বাপের বাড়ির পরিবার সব বাড়ি পুরো এই মানুষগুলো যারা যারা কালি মেখে আছে তার মানে কালি মাখিয়েছে একজন নারী হয়ে তো এই কালিগুলো সত্যি ওঠার মতো মানে ওই কি ওই যে কালো রঙ নিয়ে ধরুন বাচ্চারা আমাদের খেলে বা কালার করে কালার পেন্সিলগুলো বা যাই বলুন না কেন স্কেচ জাতীয় বা ভুষো কালি এগুলো কি সেই কালি যে আমি একটুখানি ওয়াশ নিয়ে নিলাম ফেস ওয়াশ নিয়ে নিলাম মুখের মধ্যে লাগিয়ে নিলাম একটু ফেস প্যাক লাগিয়ে নিলাম আবার আমার স্কিনটা একদম ঝকঝকে তকে হয়ে গেল এটা কি সেই তো যদি কালি মেকে থাকো পাবলিক তো দেখছে সেই কালিটা মাখাটা পাবলিক তো রিয়াক্ট করবেই পাবলিক তো তার ওপিনিয়ন ছুড়বেই কারণ পাবলিকের ওপিনিয়নেই তো সোশ্যাল প্ল্যাটফর্মে আজকে এত তো তোমাদের তাই না আমাদের তোমাদের সকলের এত বারবার বাড়ান্ত আমার আমি ভদ্রভাষায় কথা বললে যেমন পাবলিক তার ওপিনিয়নটা ভদ্রভাবে লিখে যাবে তোমরা নোংরামি করলে বা আমি যদি নোংরামি করি পাবলিক আবার তার সেই ওপিনিয়নটা নোংরাভাবেও লিখে লিখে যেতে পারে এটা পাবলিকের হাতের দ্বার হাতের তাই তো এখানে বলা হচ্ছে আমি দেখলাম কালকে স্যান্ডি বলছে যে ম্যান্ডিকে নিয়ে আমি যখন সংসার করছি তখন কেন তোমরা আবার এই সমস্ত ধরনের কথাবার্তা মানে সুতোপা কেন এই সমস্ত ধরনের কথাবার্তা বলেছো ওদের মেন হচ্ছে সুতোপা কেন এই রকম ধরনের কথাবার্তা বলেছে ম্যান্ডিকে নিয়ে যখন সংসার করছে তখন কেন কন্ট্রোভার্সি শুরু সবথেকে বড় কথা এই স্যান্ডির বউ ম্যান্ডি যখন বরের কাছে চলে এলো তারপরেও কি সেই কন্ট্রোভার্সি থামিয়েছে তাই প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে পুরনো ভয়াবহ ইঙ্গিতের কথা পুরোনো ভয়াবহ সেই প্রেম জড়িত প্রেম গঠিত সমস্ত ভয়াবহ ভয়াবহ ইঙ্গিত টুকটুক টুক করে সেগুলো কন্ট্রোভার্সি ছুঁড়ে দেওয়া নয় আমরা সমালোচক আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা তো সমালোচনা করবই এবার রইল কল রেকর্ডিং তাই তো দেখো আমি আবারও বারবার বলছি কল রেকর্ডিং কারোর অ্যাড্রেস রিভিল করা কারোর অ্যাড্রেসে গিয়ে তার অ্যাড্রেস দেখিয়ে এই সমস্ত জিনিসগুলো না সত্যি একটা ক্রাইম জানো তো সত্যি একটা ক্রাইম কিন্তু 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 ম্যান্ডি তো একটা ভিডিওতে বলেছিল যে তুই আমার সব কলগুলো রিভিল করে দে আমি বলছি তোকে তুই সমস্ত কলগুলো রিভিল করে দে ঠিক আছে ম্যান্ডি কিন্তু পোক করেছিল এবার হ্যাঁ সুতোপার একটাই হয়েছিল যে সুতোপার এটা জানা উচিত ছিল যে ম্যান্ডি কতটা খতরনাক সেটা জানা উচিত ছিল কারণ রিসেন্ট সুতোপার সাথে ঘটেছে যে মেয়ে সুতোপাকে ব্যবহার করার জন্য বাড়িতে ডাকে সুতোপাকে দিয়ে ভুল তথ্য শেয়ার করানো করায় আমার অবজেকশান তো এই জায়গায় যে যে মেয়েটাকে দিয়ে দিনের পর দিন ভুল তথ্য শেয়ার করানো হলো দিনের পর দিন সেই মেয়েটাকে সোশ্যাল মিডিয়া থেকে মানুষের নোংরা কথা থেকে রক্ষা করার দায়িত্ব তোমাদের তোমরা যারা মেয়েটাকে নিয়ে গেছিলে তার তো জানার কথা নয় তুমি সত্যি বলছো কি মিথ্যে বলছো আমরা প্রথমে একটা নারীর চোখের জলে ভিজি তাই তো আহ সরি আহারে মেয়েটা এত কাঁদছে মেয়েটা এত নিপীড়িত এত অত্যাচারিত প্রথমে তারপর আমরা জানার চেষ্টা করি সবার পক্ষে কি জানা সম্ভব হয় সবাই তো টিনার মতো কোনো খোলা খাতা হয় না কারুর মনে প্যাচ থাকে সবাই তো আর টিনার মতো সহ্য ক্ষমতা থাকে না সহ্য ক্ষমতা থাকে না যে এত গালাগালি নোংরামি নেওয়ার পরেও মেয়েটা চুপ আছে পুনরায় কন্ট্রোভার্সি করতে বসে পড়ে না সবাই তো আর ম্যান্ডির মতো হতে পারে না তাই না সবাই তো ম্যান্ডির মতো হতে পারে না টিনাকে দেখে না তাতেই টিনাকে বারো ড্যাশ ড্যাস ম্যান্ডিকে দেখেছে তাহলে তো ম্যান্ডিকে নিতে হবে ম্যান্ডি নিজে দেখিয়েছে সব থেকে বড় কথা তাই তো ম্যান্ডি নিজে দেখিয়েছে সংসার ছেড়ে বেরিয়ে গিয়ে নিজে দেখিয়েছে কিন্তু আমরা টিনাকে কোথায় দেখতে পাই তার বাপের বাড়িতে একটা সুন্দর ঝকঝকে সংসারে যে জায়গায় কোনো নোংরামি নেই অসভ্যতা নেই সকাল থেকে রাত পর্যন্ত খাওয়া দাওয়া চলাফেরা ঘোরা ব্লগিং এবং গার্জেনদের আওতায় থাকা তাই তো তারপরেও টিনাকে এত সহ্য করতে হয়েছে এত নোংরামি সহ্য করতে হয়েছে এত কিছু সহ্য করতে হয়েছে ঠিক বলছি তো আমি তাহলে সেই মেয়েটা রক্ষার দায়িত্ব তাহলে কার ছিল ম্যান্ডির ছিল ম্যান্ডির বরের ছিল ম্যান্ডির বরের বলা দরকার ছিল ম্যান্ডির বলা দরকার ছিল যে না ওই মানুষটাকে ছিঁড়ে খেও না সমস্ত দায় হচ্ছে এর প্লিজ ওই মানুষটাকে তোমরা ছিঁড়ে খেও না আমি বারবার এই জায়গায় বলছি একটা মেয়ের একটা মেয়ের বাঁচার অধিকার থাকে একটা মেয়ের নিজেকে রক্ষা করার অধিকার থাকে আমি একদিকে কিন্তু এটাও বলছি যে কল রিবিল করা কিন্তু ক্রাইম কিন্তু 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 দেখো এটা তো এখন আন্ডার প্রসেস আমরা দেখেছি সুতো পাওয়া স্টেপ নিচ্ছে ম্যান্ডিও স্টেপ নিচ্ছে সেহেতু এই কল রিবিলের ব্যাপারটাকে নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করে কথা বলাটা আমি এই মুহূর্তে বলছি না আমি আমার প্রয়োজন মতো যতটা বলার দরকার আমি ততটুকুই তোমাদের সাথে বলছি আমি পারতাম এই ব্যাপারটাকে পুরো ডিসকাস করে ভালো করে তোমাদের বোঝাতে কিন্তু আমি এটা বোঝাবো না তো এটা যখন একটা জাজমেন্টের মধ্যে পড়ছে এখন জাজমেন্টের আওতায় সেহেতু এই ব্যাপারটা জাজমেন্টের দিকে ঠেলে দেওয়াটাই ঠিক আছে ওকে পা কেন করেছে কী জন্য করেছে কি করেছে আদৌ করেছে কি হয়েছে ব্যাপারটা সেটা ওই জায়গাতেই সলভ হোক এখানে সলভ হওয়ার দরকার নেই আমার যতটুকু সমালোচনার অঙ্গ যে একটা মেয়েকে ক্লিয়ার করে দেওয়া সোশ্যাল মিডিয়ায় দিনের পর দিন মেয়েটাকে আক্রমণ করা হয়েছে বাঁচা বলে ডাইনি বলে আর প্রোমোট করছিস পরকীয়াকে এই করছিস ওই করছিস এখনও পর্যন্ত মানুষ স্টিল নাও নোংরা নোংরা কথা বলে যায় এখনও পর্যন্ত মানুষ বলে যায় সেই দায়টা তো ম্যান্ডিকে নিতে হবে কারণ তুমি তাকে কল করে তাকে বলানোর জন্য তুমি নিয়ে গেছিলে তুমি ফার্স্ট কল তাকে করেছিলে তার কাঁধে মাথা রেখে কাঁপবে বলে যখন একটা বড় চ্যানেল তাকে নিয়ে অলরেডি কেস দিয়ে রেখেছে তুমি কী করে চুজ করো সেই ধরনের একটা তাহলে খতরনাক দরকাসা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তুমি কী করে দিদি হিসেবে চুজ করেছিলে তাহলে তোমার সেখানে স্বার্থ ছিল তুমি নোংরামিকে প্রমোট করতে চেয়েছিলে তুমি পরকিয়াকে প্রমোট করতে চেয়েছিলে এবং পরকিয়ার চুলোর পাড়ে যা তুমি নোংরামিকে প্রমোট করতে চেয়েছিলে ওই মেয়েটাকে দিয়ে তুমি ক্রাইম করাতে চেয়েছিলে তাই তো কারণ তুমি দেখেছিলে ওর টাকা পয়সা কম ওর টাকা পয়সা নেই ওর টাকা পয়সা অল্প ওর টাকার দরকার অতএব কি ও ভিউজদের জন্য যাবে কিন্তু ওকে বলবো না যে ঘটনাগুলো সত্যি আমি সব শেষে আমি নিজেকে ক্লিয়ার করার জন্য একটা কমিউনিটি পোস্ট দিয়ে দেবো যে ঘটনাগুলো ছিল সব মিথ্যে কারণ আমার স্বামী এইরকম মানুষই নয় আমি যা বলেছি আমার স্বামীকে নিয়ে সব মিথ্যে সেটা তো নিজের সিকিউরিটির জন্য নিজের প্রোটেকশানের জন্য নিজের স্বামীর বুকে মাথা রেখে সংসার করবে বলে কিন্তু বাকি যাকে তুমি ভাড়া করে নিয়ে গেছিলে সেই মানুষটাকে যে সোশ্যাল মিডিয়ায় দিনের পর দিন ছিঁড়ে খাওয়া হচ্ছে লাখ লাখ কোটি কোটি মানুষ যে কমেন্ট সেকশনে নোংরা কথা বলে যাচ্ছে তার আসরের তার যে আসারটা পড়ছে সেই ব্যাপারটা কে নেবে এমনকি সেই দায়টা চলে যাচ্ছে শুধুবার হাজব্যান্ডের ওপর মানুষ তার হাজব্যান্ডকে বলছে ভেড়া দিনের পর দিন ভেড়া নোংরা গালাগাল নোংরা অসভ্যতা এবং তার পুরুষকে তার বাড়ির মানে সেই স্বামীকে রাস্তায় ফেলে নোংরামি করে তার শরীরের অঙ্গ ছিঁড়ে নেওয়া হবে প্রত্যঙ্গ রকম ধরনের টার্গেট করছে দিনের পর দিন এই ধরনের ব্যাপারগুলো কোথায় যাবে বাকিদের কথা আমি বা দিলাম ওই কো কন্ট্রোভার্সি কো ক্রিয়েটারদের কথা তো আমি বা দিলাম কো ক্রিয়েটারদের হিসেব তো আলাদা কারণ কো ক্রিয়েটাররা একে অপরকে নোংরামি করে গেছে দিনের পর দিন সুতোপাকে পাকে কুড়িবার বলেছে সুতোপা একবারে সে একটা কথা বলেছে এবার কে বলেছে না বলেছে কত কী বলেছে সেগুলো দায়িত্ব সেগুলো যখন এই ব্যাপারটা যখন আদালতে একটা ব্যাপারে সুতোপা যখন আর এই ব্যাপারটাকে নিয়ে যাবে বলেছে সে যখন নিয়ে গেছে তখন এই ব্যাপারটা নিয়ে তো এবার এগোনোটা সবথেকে ভালো জিনিস তাই না কারণ এতদিন তো নোংরা খেলা হয়ে গেছে প্রতিবাদের নাম করে নোংরা খেলা প্রচুর পরিমাণ হয়ে গেছে নাম দিয়েছে প্রতিবাদ অথচ নোংরামি চলে গেছে সব থেকে বড় কথা আজকে যে জায়গায় ম্যান্ডি স্যান্ডি বলছে ম্যান্ডি স্যান্ডি সমস্ত পুরনো ভিডিও যারা বলছে যে সুতোপা তাদেরকে সংসার করতে দিচ্ছে না কল রিভিল করে গেছে সব থেকে বড়ো কথা তাদের পার্স্টে যে নোংরামিগুলো সেগুলোই তো তারা রিভিল করে রেখেছে নিজেরা সোশ্যাল মিডিয়াতে খোলা খাতার মতো ঘুরে বেড়াচ্ছে মানুষ তাদেরকে জাজ করছে তাহলে সুতোপার কল রিভিলে ম্যান্ডি চরিত্র বিচার হয়ে গেল ম্যান্ডি যে নিজের সংসার ছেড়ে বেরিয়ে গেছে নোংরামি করছে এখানে চলে যাচ্ছে ওখানে মেয়েকে বাবার কাছ থেকে আলাদা করেছে এই যে ঘটনাগুলো তার নিজের মেয়ের উপর এগুলো আসার পড়ছে না মেয়েটা ডিপ্রেশনে যাবে না মেয়েটার ভুল জিনিসগুলো দেখবে না এখনও সোশ্যাল মিডিয়ায় নিজের তার নিজের করা ভিডিও তার নিজের ভিডিও সেকশানে কারণ কেন এরা টাকা বোঝে এটা তো কালকে ভিডিওতে বলেই দিল এরা তো কালকে ভিডিওতে বলেই দিল যে আমরা ট্রেন্ডে হ্যাঁ অবশ্যই মেন ফ্যাক্ট হচ্ছে টাকা টাকা হচ্ছে মেন ফ্যাক্ট যারা নিজেদের সংসারের নিজেদের ঘটনা নিজের পরিবারের ভাই একটা মানুষ ব্লগিং করে সারাদিন কিন্তু তারাও না ততটুকুই বলে একটা ব্লগার যতটুকু তার পরিবারের মান সম্মান রেসপেক্ট একটা প্রতিপত্তি সব কিছু চাপ ঠিক জায়গায় থাকে সব মেনটেন করে একটা লেভেলে গিয়ে কথা বলে তার বাইরে তারা বলে না কারণ তাদের একটা পারিবারিক শিক্ষা এটা তাদের রুচি এটাই যে আমি এতটুকু বলবো এর বাইরে বলব না আমি ডেলি ব্লগার বলে এই না যে আমার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কার কথা আমি বাইরের লোককে বলবো এবং হাজব্যান্ড ওয়াইফের মধ্যেকার ব্যাপার এবং শাশু শ্বশুর শাশুড়ি এবং পরিবারের মধ্যেকার ব্যাপার আমি সোশ্যাল মিডিয়াতে তুলবো তাই তো কারণ আমার বলাতে আমার বাড়িতে যে সন্তান থাকে তার উপরেও একটা প্রেশার পড়বে সেও জানবে যে আমার মা সংসারের কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে আর সেখানে তারা চরিত্র বিক্রি করছে আমরা গুরুজন অন্যের বাবা মার কথা বাদ দিলাম নিজের বাবা মাকে আমরা রেসপেক্টও করবো তাদের তো ভালোবাসবো যে সন্তান নিজের বাবা মার হতে পারে না যে সন্তান নিজের বাবা মার হতে পারে না সে সন্তান কার হতে পারে কোনো মানুষের হতে পারে যে নিজের বাবা মাকে ভালোবাসতে পারে না সে কখনো অন্য বাড়ির পুরুষকে স্বামী হিসেবে ভালোবাসতে পারে সে অন্য বাড়ি পুরুষের বাবা মাকে বাবা মা হিসেবে ভালোবাসতে পারে কোনো দিন ভালোবাসতে পারে না এগুলো চর্চায় থাকে এগুলোকে বলে ট্রেন্ড আর ম্যান্ডি ট্রেন্ডে থাকতে ভালোবাসে ম্যান্ডি ট্রেন্ডিংয়ে আছে ম্যান্ডি ট্রেন্ডে আছে ম্যান্ডি জানে যে ম্যান্ডি টাকার দরকার অবশ্যই যে মানুষের টাকার দরকার সেই মানুষই তো নিজের লাইফের কেচ্ছা বিক্রি করে খেতে পারে তাই না না হলে একটা ঘটনা ঘটে যাবার পর সেই ভিডিওটা তারা যদি তাদের পরিবার সম্পর্কে তাদের সন্তান সম্পর্কে তাদের জীবন সম্পর্কে এতটাই কনসার্ন থাকবে এতটাই কনসার্ন তাহলে তারা কেন তাদের পুরনো নোংরা ভিডিওগুলোকে এখনও ছেড়ে রেখে দিয়েছে যেটায় তারা ঘর ছেড়ে বেরিয়ে গেছে সংসার ছেড়ে বেরিয়ে যাচ্ছে তাদের সন্তান দেখবে না যে বাবা মা আলাদা হয়েছিল বারবার ওই জিনিসগুলো চোখে পড়লে তাহলে কেন মানে ভিডিওগুলোতে যাতে আরও ভিউজ হয় মানুষ যাতে দেখতে পায় সমালোচনাতে এইভাবে মানুষ করবে কজন মানুষের মুখ বন্ধ করবে একটা পার মুখ বন্ধ করবে কত সুতোফা তৈরি হবে এরকমভাবে কারণ নোংরামি কেউ মেনে নেবে না মানুষ পরিষ্কার ঝকঝকে তকতকে ব্লগিং দেখবে ম্যান্ডির ব্লগিং ম্যান্ডির ব্লগিং ম্যান্ডি তো কিছুদিন আগে স্যান্ডির প্যান্ট পরা দেখিয়েছে একটা পর পুরুষের আমরা বাইরেকারের মহিলা আমরা একটা ব্লগিং দেখতে বসেছি হঠাৎ করে দেখি স্যান্ডি ভিতরের ইনারউয়ারটা সরি ইনারউয়ারটা সেট করছে প্যান্ট পরছে সেটা ম্যান্ডি দেখাচ্ছে ও দেখিয়ে যাচ্ছে দেখিয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি চার পাঁচ সেকেন্ড দেখিয়ে গেল তিন চার সেকেন্ড যে মহিলার নিজের হাজব্যান্ডের প্রাইভেট পার্ট দেখাতে লজ্জা নেই সেই আমরা বাইরের মহিলার আমরা লজ্জায় পড়ে যাই মানে অবস্তুতে পড়ে যাই যে কীভাবে কাটবো কীভাবে স্পিডে বাড়িয়ে দেবো কী কীভাবে বেরিয়ে যাবো ব্যাপারটা থেকে কারণ আমরা তাদের আমরা পরপুরুষকে ভাই দাদা এই রকম ধরনের বলে সম্বোধন করি তাই তো এটাই তো ফ্যাক্ট এটাই তো হওয়া উচিত যাই হোক একটা ফোন এসেছিল তো ব্যাপার হচ্ছে এটাই মানুষ তো মুখ খুলবেই মানুষ তো বলবেই যে মহিলা নিজের পরিবারের যে পুরুষ নিজের পরিবারের হাজব্যান্ড ওয়াইফের মধ্যেকার বন্ডিং যারা নিজেদের ধরে রাখতে পারে না যারা সম্পর্ক ধরে রাখতে পারে না তারা অন্য মানুষকে বোন দিদি সম্পর্ক এই সমস্ত কিছু শিক্ষা দেয় কি করে শিক্ষা দেবে তারা নিজের সন্তানকে ভালোভাবে শিক্ষা দিতে পারছে না তাদের সন্তানের হাতে হাজার ফোন তাদের সন্তান তাদের সন্তানের হাতে ফোন তাদের সন্তান হাতে ফোন নিয়ে সেই সমস্ত নিজেদের করা ভিডিওগুলো দেখে যাচ্ছে যে ভিডিওগুলো রিভিল করা আছে এখনও পর্যন্ত বাইরে সোশ্যাল মিডিয়া ঘুরছে সেই ভিডিওগুলো সেগুলো তাদের সন্তানের হাতে আসবে না যারা নিজেদের কাছে মানে প্রশ্নের উত্তর দিতে মানে যে হ্যাঁ আমার সন্তান কি শিখবে আমাদের সন্তানের কথা বাদ দাও তার নিজের সন্তান কতটুকু শিখবে তার নিজের সন্তান শিখবে যে আমার ঠাকুমা বিড়ি খায় এই ব্যাপারটা দেখবে এটাও ম্যান্ডি সোশ্যাল মিডিয়া ডিসক্লোজ করেছে এবং এই ঘটনার পর রিভিল করেছে এই সব স্বামীর বুকে ফিরে আসার পর নতুন করে এন্ট্রি যখন নিল নতুন করে যখন এন্ট্রি মারলো স্বামীর বুকে তারপরে রিভিল করেছে চাষা তার শাশুড়ি বিড়ি খাচ্ছে তাহলে একটা বাড়ির বউ সে কতটা সে কতটা যায়নি জিনিসকে ধরে রাখতে পারছে যে সে অন্য মানুষকে প্রশ্ন করছে যে আমার লাইফ নিয়ে বলার অধিকার আরে ভাই ওর লাইফ নিয়ে বলার অধিকার তো তুমি নিজে ওই মহিলাকে দিয়েছিলে তুমি সোশ্যাল মিডিয়ায় সেই চ্যাপ্টারটা ক্লোজ করেছিলে তুমি সোশ্যাল মিডিয়ায় সেই চ্যাপ্টারটা ক্লোজ করেছিলে স্বামীর বুকে ফিরে যাওয়ার পর যে প্লিজ এই চ্যাপ্টারটা এখানেই ক্লোজ আর কোনো কথা হবে না আমরা তিনজনে মিলে থাকতে চাই এবং আমি এই সুতোপাদিকে নিজে নিয়ে এসেছিলাম আমি মিথ্যে বলানা করিয়েছিলাম সুতোপাদি কিচ্ছু জানতো না আমি সব মিথ্যে মিথ্যে করে বলেছিলাম এবং সুতোপাদিকে দিয়ে বলা করিয়েছিলাম এবং আমারই ভুল হয়েছে আমার লাইফে সমস্ত কথা একটা বাইরের মহিলাকে সমস্ত কিছু বলার এই যে ব্যাপারটা বলে আমার দায়িত্ব থাকে যাকে আমি নিয়ে আসবো একটা ক্যারেক্টারকে ভাড়া করে নিয়ে এসে সোশ্যাল মিডিয়ায় নোংরামি করাবো আমার দায়িত্ব থাকে সেই চ্যাপ্টারটাকে ক্লোজ করার আমার জন্য অন্য মানুষ পাকে দিনের পর দিন নোংরা গালাগাল দেবে খারাপ কথায় আক্রমণ করবে তাকে দিনের পর দিন অন্য পুরুষের সাথে শোয়াবে সেগুলো একটা মেয়ে কী করে সহ্য করবে তুমি তোমার স্বামীর বুকে মাথা রেখে সংসার করছো তুমি আনন্দে ফুটিতে আছো আর যাকে তুমি ভাড়া করে নিয়ে গেছিলে সেই মেয়েটা দিনের পর দিন সোশ্যাল মিডিয়াতে গাল খাচ্ছে তাকে আক্রমণ করা হচ্ছে তাহলে তার হাতের কাছে কি থাকবে তার হাতের কাছে কি থাকবে তাকে ক্লিয়ার করার মতো কারণ সে তো জনে জনে উত্তর দিতে বসবে না সে যদি উত্তর দেয় তোমাকে উত্তর দেবে যে তুমি কি করেছিলে তাকে শুনতে হচ্ছে দিনের পর দিন যে তুমি নোংরামি করেছো তুমি এই ম্যান্ডিকে সাপোর্ট করেছো তুমি ম্যান্ডিকে এই করেছো ওই করেছো হ্যাঁ সে ম্যান্ডিকে সাপোর্ট করেছে কেন কারণ ম্যান্ডি তার কাছে কেঁদেছিল আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি ম্যান্ডি হাউ হাউ করে কাঁদছে চোখের জল ফেলছে যে কোনো মানুষ চোখের জল পড়বে যে কোনো মানুষ জড়িয়ে ধরে গিয়ে তাই তো এইরকম একটা অবস্থা তারপর শুধু মধ্যে ছিল দিনের পর দিন হঠাৎ করে বলল স্বামীর বুকে ফিরে গিয়েছে আমি চা বলিয়েছি সব মিথ্যে আমরা মানুষ পাজেল্ড হয়ে গেছি যে কোনটা সত্যি কোনটা মিথ্যে তাই তো তার স্বামীও ছাড়েনি তার স্বামীও তাকে বিক্রি করে গেছে অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাত দিয়ে যারা গাড়াগাল দিয়েছে তার বউকে তারা সে তাদেরকে কমিউনিটিতে দিয়েছে আর সন্তানের কথা দরদের কথা বাদি দাও সন্তানের ফটো ইউজ করে ভিডিও হয়েছে স্যান্ডি একবারও বারণ করেনি আজকে যে বাবা বাবা মা মা করছে সেই সময় মনে থাকেনি যে আমার সন্তানটাকে নিয়ে এরা খেলা করছে সেই সময় মনে থাকেনি থাকবে কেন মনে থাকবে না তো কারণ ওটা রোজগার করার মুহূর্ত ছিল কারণ জীবনে এরকম রোজগার করে নিলে বেশ কয়েক মাস বসে খাওয়া যাবে এই টেন্ডেন্সিটা আজকে এই ধরনের ব্লগারদের মনে এসেছে বলেই তো আজকে এই ধরনের কিছু নোংরা মানসিকতার ব্লগারদের জন্য আসল যারা প্রকৃত ব্লগার তাদের ভিডিওতে ভিউজ নেই তারা ভিডিও করা ছেড়ে দিচ্ছে ডিমোটিভেট হয়ে পড়ছে হ্যাঁ তারা মোটিভেট তারা ডিমোটিভেট হয়ে পড়ছে তারা ভিডিও করছে না যাদের দরকার প্রকৃত আর এরা সোশ্যাল মিডিয়ায় বসে নোংরামি করছে তারা অ্যালকোহলকে প্রমোট করছে তারা জোর দিচ্ছে যে হ্যাঁ অ্যালকোহল খা চলে এটা একটা এর আওতায় আছে এই আছে এই আছে হ্যাঁ তাদের আলাদা কি আওতায় আছে কি না আছে সেটা এবার আদালতে বিচারছো তোমরা কতটা সোশ্যাল মিডিয়াকে দেখিয়েছো কতটা ঠিক কতটা ভুল এগুলো তো বিচার এবার আদালত করবে এবং সোশ্যাল মিডিয়াতে কি দেখাচ্ছ কি প্রমোট করছো নোংরামি করছো কি তোমরা ভজন কীর্তন করছো সেগুলো এবার আদালত করুক কারণ নোংরা খেলায় তোমরা মেতে উঠেছো তাই তো বরাবর তোমরা ট্রেন্ডে থাকতে চেয়েছো বরাবর তোমরা নিজেদের নিজেদেরকে চর্চায় রাখতে চেয়েছো তো করো চর্চা থানা পুলিশে চর্চা হলে না আরও অনেক বেশি চর্চা হবে এর বেলায় মনে হবে না যে এই ব্যাপারটা সন্তান পর্যন্ত যাবে সোশ্যাল মিডিয়ায় যাচ্ছ থানাতে যাচ্ছ পুলিশে যাচ্ছ বাচ্চা স্কুলে জিজ্ঞাসা করবে না এই তোর বাবা মাকে থানায় দেখলাম এই তোর বাবা মাকে দেখলাম থানা পুলিশে বাচ্চাকে জিজ্ঞাসা করবে না কারণ আমি যতদূর জানি একটা বাচ্চা থানা পুলিশ এগুলো শুনলে না খুব ভয় পেয়ে যায় কারণ থানা পুলিশ আমরা বড়ো এখনও আমরা বড় হয়ে গেছি আমরা যারা জানি কয়েকজন সেটা আলাদা ব্যাপার কিন্তু থানা পুলিশের কথা শুনলে একটা মনে হয় যে প্রশাসন তো একটা শ্রদ্ধার ব্যাপার থাকে এবং ভয় মিশ্রিত মানে ভয় মিশ্রিত শ্রদ্ধার ব্যাপার থাকে তো সেই জায়গায় জিজ্ঞাসা করবে না যে কী এমন করেছে রে কী এমন ঘটনা ঘটেছে রে কী হয়েছে রে এই ব্যাপারগুলো নতুন করে হবে না আসলে কি বলো কিছু কিছু মানুষ থাকে যারা চ্যানেলকে প্রমোট করার জন্য নিজে বড় হবে বলে কিছু মানুষকে তো হ্যারাস করায় দেখো পার্সোনাল ঝাল তো অবশ্যই আছে পার্সোনাল রিভেন্স তো বটেই কিন্তু পার্সোনাল রিভেন্সের মধ্যেও না একটা ব্যাপার থাকে নিজেদের চ্যানেলকে গ্রো করা নিজেদের চ্যানেলকে বাড়ানো নিজেদের চ্যানেলের উন্নতি হবে মানুষ দেখবে মানুষ আমাদের চর্চা থাকবে কারণ এদের ভিউজ ছিল না ভিউজ প্রচুর ডাউন হয়ে গেছিলো আজকে দেখো এই থানা পুলিশ এই এর মুখ ওর মুখ দেখিয়ে আজকে প্রচুর মানুষের এই হয়ে যাচ্ছে প্রচুর প্রচুর ভিউজ আসছে কারণ মানুষ তো এগুলো দেখবে কী হচ্ছে রে ভাই থানা পুলিশ যত দেখি বলে মানুষ দেখতে পোষবে কারণ দিনের পর দিন এই নোংরামিগুলোই তো হচ্ছে তাই না দিনের পর দিন স্যান্ডি যেখানে সোশ্যাল মিডিয়াতে বসে নিজের স্ত্রীকে রক্ষা করতে গিয়ে নিজের পরিবারকে বলে দিল একটা পুরুষ মানুষ কখনও একটা পুরুষ মানুষ সবসময় পরিবার আর স্ত্রী দুটোকে ব্যালেন্স করে চলা দরকার স্ত্রীকে তুলতে গিয়ে স্ত্রীর তো মানুষ দেখে নিল আজকে সেই স্ত্রীকে বুকে জড়াতে গিয়ে আমি বলছি না যে স্ত্রীকে বুকে জড়িয়ে ভুল করেছে কিন্তু সেই স্ত্রীকে বুকে জড়াতে গিয়ে নিজের পরিবারের লোককেও বলে দিল যে আমার পরিবারের মধ্যে অনেকে আছে যারা এই মধ্যে যুক্ত মানুষ কি শিখছে বাচ্চারা কি শিখছে যে একজনকে স্ত্রীকে মাথায় তুলে তুলে রাখতে গিয়ে পরিবারের মা বাবা সংসারের আরও পাঁচজনকে পায়ের তলায় মিশিয়ে দিল তাহলে বুঝতে পারছো এদের থেকে কি শেখার আছে কিচ্ছু শেখার নেই গো শেখার নেই এখানে একজন মা যে খোলা কাতার মতো নিজের চরিত্র দেখিয়ে দিতে সেই সন্তানের দিব্যি দিচ্ছে সে ভোলানাথের একটা অফিসে দিব্যি দিচ্ছে হ্যাঁ কেউ মানে কেউ বিশ্বাস করে এই মহিলার কাছে যে নিজের স্বামীকে সোশ্যাল মিডিয়ায় যার একটা মুহূর্তের জন্য মানে স্বামী মানে বুঝতে পারছো স্বামী ওয়ার্ডটা কি স্বামী মানে বুঝতে পারছো আজকে স্মৃতির সিঁদুরটাই তো মানুষের কাছে খেলা হয়ে গেছে এদিকে মুছে দিচ্ছে এদিকে পড়িয়ে দিচ্ছে একটা অন্য হাতে পড়ে নিচ্ছে আমরা কথায় জানি স্মৃতির সিঁদুর হচ্ছে ভাগ্য ভাগ্য নির্ধারণ করে ওই শুভ মুহূর্তে বিয়ের মুহূর্তে স্মৃতির সিঁদুরটা যে পড়ানো হয় ওটার ওঠার মানে হচ্ছে ওটাকে নিজে হাতে মুছে ফেলার মানে হচ্ছে কোন দিন মানুষ মুছে যখন স্বামী অবর্তমান হয়ে যায় স্বামীর মৃত্যুর পর একটা মানুষ একটা মহিলা নিজে সিঁদুর মুছে দিল মুছে নিল এবং কেউ মুছিয়ে দিল তার মানে কি এই ঘটনা তারপরে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি সেগুলো প্রোমোট হচ্ছে সিতি সিঁদুর ইঁদুর নিয়ে চলে যাচ্ছে আবার বড় ইঁদুর এসে আবার সিতি সিঁদুর পড়িয়ে দিচ্ছে তাহলে বুঝতে পারছো এই ঘটনাগুলো কতটা নোংরামি কতটা নোংরামি আজকে এতে সন্তানের কোনো ক্ষতি হচ্ছে না আজকে এতে ক্যারেক্টারের কোনো ক্ষতি হচ্ছে না সেই নোংরা পুরনো ভিডিও সব ঘোরাঘুরি করছে বাড়ি ছেড়ে চলে যাওয়া এই করা ওই করা সোশ্যাল মিডিয়াতে এই বলা ওই বলা সেসব পুরনো ভিডিও হচ্ছে ঘোরাঘুরি করছে কেন না টাকা পয়সা টাকা পয়সা ভ্যাটের করে মানুষ যত চর্চা থাকবে তত টাকা পয়সা আসবে ভাই বিশ্বাস করো সত্যি বলছি কোনো দিন আমি প্রচুর বাবা মায়ের কাছে রিকোয়েস্ট করছি যাদের এখন সন্তান ছোটো তাদেরকেও বলছি ইভেন আমি নিজেও এই শিক্ষাটা নিয়েছি ভাই একটা পুরুষ রিক্সা চালাক ভ্যান চালাক আগে দেখবে তার সততা কতটা বেকার হয়ে যেন বাড়িতে বসে না থাকে বেকার হয়ে যেন বাড়িতে বসে না থাকে সে কাজ করুক কুড়ি টাকা রোজগার করুক সেই চাল ডাল এনে বউকে খাওয়াক সন্তানকে খাওয়াক বাট কোনো বেকার মানুষের হাতে সন্তান তা তোমাদের কোন সন্তানকে দিও না বা আমাদের কোনো মায়ের দেওয়া উচিত নয় অলস মস্তিষ্ক শয়তানের বাসা বুঝতে পেরেছ কোনো দিন উচিত না আর যেখানে এই ধরনের নোংরামি সেখানে এই ধরনের ঘটনা তার উপর তো পারিবারিক শিক্ষা ম্যাটার করেই কারণ আমরা সমালোচনা করছি আমরা বলতে বসেছি আমাদের আমরা যেটা দেখবো আমরা পরিষ্কার বলবো কারণ একটা ভদ্র পরিবারে কখনো এই নোংরামিগুলো সোশ্যাল মিডিয়ায় আসে না কারণ আমরা জানি ছোটো থেকে শিখে আছি যে পরিবারের ঘটনা পরিবারের চার দেওয়ালের মধ্যে রাখতে হয় কখনো বাইরে বার করতে নেই কথাতেই বলে যে শত কাঁদার পরেও তুমি ঘরের মধ্যে চিৎকার করে কাঁদো কিন্তু দরজাটা যখন খুলবে তখন চোখের জলটা মুছে খুলবে মানুষ যেন বুঝতে না পারে তুমি ওই চার দেওয়ালের মধ্যে বসে খেঁদেছ যদি মানুষ দেখে ফেলে দরজা খোলার সময় তখন কিন্তু সে তোমাকে আরও ভেঙে দিয়ে যাবে সেটা নেওয়ার ক্ষমতা কিন্তু থাকতে হবে তোমার তো হাঁচা করি তোমরা বুঝতে পারছো যে কি লেভেলের নোংরামি হতে চলেছে ভাই এটা তো হবার ছিল তারপরে সোশ্যাল মিডিয়ায় আমাদের নতুন কেস কুইন এসে গেছেন কেস 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 তো চলো কেস করতে থাকো যারা যারা ওই কেসের আওতায় আসতে চাইছো যারা যারা এসেছো তারা তো জড়াবেই তাই না কারণ দিনের পর দিন এই ম্যান্ডিট ম্যাটাকে কেন্দ্র করেই কিন্তু দিনের পর দিন সুতোপার বর্কি ভেড়া 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 দিনের পর দিন নোংরাভাবে কথা বলা হয়েছে সুতোপার বরের তোমার অফিসের জায়গা প্রথম একবার ডিসক্লোজ করা হয়েছিল দ্বিতীয় একবার ডিসক্লোজ করা হয়েছে সমস্ত কিছু সব রকম সব রকম ডিসক্লোজ করা হয়েছে অনেক নোংরামি হয়েছে মানুষটাকে হ্যারাসমেন্ট করা হয়েছে মানুষটা অনেক 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 ঘটনা ঘটেছে মেয়েটার জীবনে অনেকভাবে কারণ একটা জায়গায় মানুষ যদি থামতো ম্যানডিরানির পুরোনো কথা বলে ভিডিও করা যাবে না কিন্তু সুতোপা কোন বড় ব্লগারের সাথে কি করেছিল সেটা থেমে গেছে একটা আইনের আওতায় কারণ আমরা জানি যে ব্যাপারটা আইনের আওতায় সেটাকে নিয়ে কাটাছাড়া করার দরকার নেই একটা নতুন ব্যাপার আসবে চ্যাপ্টার আসবে সেই জায়গায় যে নোংরামোগুলো মানুষ করেছে তার পুরনো কথা তুলে দিনের পর দিন নিজেদের চ্যানেল গ্রো করে গেছে এবং তার ফটোকে বিকৃত করে ডাইনি রাক্ষুসির ছবি বানিয়েছে এই জিনিসগুলোর বিচার এবার নাও কাউন্ট ডাউন স্টার্ট চলো এটাই দেখতে চেয়েছিলে না যে সুতোপা হাইকোর্টে যাবে এটাই তো দেখতে চেয়েছিলে অনেক মানুষকে সাবধান করা হয়েছে যে সুতোপা নিজেও ছেড়ে দিয়েছে যে না থাক ঠিক আছে আমার তো সন্তান নেই যাদের আছে তাদের জন্য আমি একটু ভাবি অনেক ছেড়েছে কিন্তু দিস ইজ আয়ার টাইম এটা মাথার ওপর দিয়ে জল করাচ্ছে কারণ সুতোপাকে শেষ করতে হবে ওর চ্যানেলটা খেতে হবে ওকে ওর ওপর রিভেঞ্জ তাই তো রিভেঞ্জ কারণ আজকে কিছু মানুষ বলছে চ্যানেল খাত খেতে চায় না আমরা চাই ভদ্রভাবে ভিডিও করতে তো ভদ্রভাবে ভিডিও করতে গেলে আমাকে এক ধাপ এগিয়ে আসতে হবে আমাকে ভদ্র হতে হবে তারপর আমি অন্যকে বলবো তারপর আমি অন্যকে রেক্টিফাই করতে আসবো যে না তোমাকেও ভদ্র হতে হবে ভদ্রভাবে নিজেকে আগে ভদ্র হতে হবে সেলফ রিয়েলাইজেশন নিজেকে আনতে হবে তারপর আমি অন্যকে বলবো এই আমি তো চেঞ্জ হয়ে গেছি তুমি চেঞ্জ হয়ে যাও তারপর বলা দরকার দিনের পর দিন দিনের পর দিন সোশ্যাল মিডিয়ায় বসেছে যখন সুতো পাকে না হচ্ছে তখন অন্য কাউকে ছেলের সাথে শুয়ে দেওয়া হচ্ছে আজকে এমনই আজকে এমনই ওই দলের হিউম্যান রাইটসের সঙ্গে যুক্ত সেই মানুষের সঙ্গে ঘোরা ফেরা পড়া ফেরা ওঠা বসা মেম্বারশিপ নিয়েছে কিনা জানি না সে একটা অন্য মানুষকে অ্যাটাক করছে কি না অন্য বাচ্চাটা তার একটা বাচ্চা মেয়েকে বাবার সাথে শুয়ে দিচ্ছে এর বেলা মুখ বন্ধ ভালো সে মাও গর্জন করছে সে মাও স্টেপ নিচ্ছে দেখা যাক এখন তো খেলা 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 বললাম না সোশ্যাল মিডিয়াতে চরম নোংরামি হয়ে গেছে এবার ভোগ করো সবাই ভোগ করো কে নোংরাকে নোংরা আমি আগে নিজেকে বাঁচাও তারপর অন্য ব্লগারদের ঠিক আছে আমি এইটুকু হিন্স দিয়ে গেলাম আগে নিজেকে বাঁচাও তারপর অন্য ব্লগারদের বাঁচাতে অন্য ব্লগারদেরকে বাঁচাবে তারা তো টাকা তুলে নিয়েছে এবার তোমার হিসেব যে তুমি হিউজ দেখো মুখে বসে সোশ্যাল মিডিয়া বলতে খুব ভালো লাগে যে আসবে কেস লড়বো এরকম বলতে ভালো লাগে ঠিক আছে তো সন্তান নেই ঠিক আছে ওর তো বাড়িতে তবু সেরু ওকে বুক ফেটে হলেও কারোর না কারোর কাছে রেখে যেতে হবে কিন্তু 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 যাদের ভরা সংসার সব কিছু নিয়ে ভালো কথা কারো স্বামী যদি প্রশ্ন না করে কারো বাড়ির পরিবারের লোক যদি প্রশ্ন না করে সন্তানকে ছেড়ে যদি যেতে যদি তাদের সারাদিন কোর্টে গিয়ে বসে থাকতে প্রবলেম না থাকে আমার কি প্রবলেম আছে কোনো প্রবলেম নেই নো প্রবলেম নো প্রবলেম আমার কোনো প্রবলেম নেই তো ঠিক আছে চলো ভোগ করো যাও আর দিনে বছরের পর বছর সরি দিন কী বলছি বছরের পর বছর পাঁচ বছর ছ বছর হিউজ একটা অ্যামাউন্ট হ্যাঁ হতে পারে পঞ্চাশ লাখ হতে পারে তিরিশ চল্লিশ লাখ হিসেবটা সেটা তোমাদের কাছে ব্যাপার সবাই রোজগার করে নাও করে নিয়ে খরচ করো তোমরা এখন নতুন বলছো যে এখানে বসে ইনকাম করবো তো করো সবাই বুঝতে পারছো আর আমার একটাই কথা বলার আরে সুতোপাকে তারা ভালোবাসো এইটুকু কথা তোমাদেরকে বলবো যে যারা নোংরামি করছে সুতো শেষ করার জন্য দেখো রিভেঞ্জ তো এটা অবশ্যই বিরাট বড়ো একটা রিভেঞ্জ কারণ যারা নিজেদের চরিত্র বিক্রি করে ট্রেন্ডে থাকতে চায় তারা তো পোক করবেই আর সুতোপাত একটুখানি ভালো রকমই আছে নিজেকে যতই বলুক যে আমি বুদ্ধিমান ও বুদ্ধিমতী নয় ও বুদ্ধিমতী যদি হতো নিজে এই পোক করা জায়গাটায় পা দিত না যাই হোক বাটে বারে সেটা ওর ব্যাপার আমি আমরা বলছি এটা বিচারাধীন এটা ও ভালো করে ক্লিয়ার করে দেবে যে কী করেছে না করেছে এবং কী ঘটনা ঘটেছে এটা আমার ফালতু বলাতে কোনো চায় আসে না তো ঘটনাটা হচ্ছে এটাই তো এবার হচ্ছে এটাই যে এই মানুষগুলোকে তোমরা ভিউজ দেওয়া বন্ধ করো প্লিজ আনসাবস্ক্রাইব করে বেরিয়ে এসো এই ধরনের নোংরা ব্লগার শুধু সুতোমার জন্যে নয় আমি প্রত্যেককে বলছি সুতোপা চ্যানেলের যারা ভিউয়ার্স আছো এবং সুতোপাকে এতটুকু হলো পছন্দ করো তাদেরকে আমি একটা কথা বলছি তাদের জন্য বলছি মেনলি তাদের জন্য এই ধরনের যে ম্যান্ডি স্যান্ডি এদের মতো নোংরা ব্লগারগুলো যারা সোশ্যাল মিডিয়ায় ভুলভাবে মানুষকে ভুল পথে চালিত করে এবং নোংরামি দেখায় এদেরকে ভিউজ দেওয়া বন্ধ করো নোংরামি বন্ধ করো প্লিজ হাত জোর করে বলছি এদেরকে এদের অকাতটা বুঝিয়ে দাও আর তাদেরকে আনসাবস্ক্রাইব করে বেরিয়ে সেই জায়গায় যাও প্লিজ যারা সত্যি যোগ্য মানুষ যারা বসে আছে সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করে দুমুটো খাবার খাবে তাদেরকে সাবস্ক্রাইব করো তাদের ব্লগিংগুলো দেখো তাদের ব্লগুলো দেখো সুন্দর তারা অনেক এফোর্ট দিয়ে অনেক কষ্ট করে এদের মতো সোশ্যাল মিডিয়ায় বসে বড় বউ নিয়ে বসে লোকের পিন্ডি ছটকাতে বসতে হচ্ছে না একজন ব্লগারের নামে নোংরামি দেখাতে হচ্ছে না যারা নিজেদের সন্তানের ভালো বোঝে না তারা কার ভালো বুঝবে অতএব আমাদের সন্তানের ভালো আমাদেরকে বুঝে নিতে হবে যা তারা যেন ভবিষ্যতের রসতলে না যায় তাহলে আমরা কাকে দেখবো আমরা কাকে তৈরি করব সোশ্যাল মিডিয়ায় এই ব্লগারদের কিন্তু ভিউয়ার্সরা তোমরা তৈরি করো আমাদের মতো মানুষদেরও তোমরা তৈরি করছো তার জন্যই আমাদের বার বাড়ানতো আর ব্লগারদেরও বার তাই তোমাদের হাতে আছে এটা আনসাবস্ক্রাইব করো বেরিয়ে এসো আর সেই যোগ্য মানুষগুলোকে সাবস্ক্রাইব করো যাদের কাছ থেকে জীবনে শিখতে পারবে প্লিজ আবারও বলছি প্লিজ রিকোয়েস্ট করছি তোমাদের কাছে আর কিছু বলার নেই তোমরা পারো আর তোমরা যদি দেখো তাহলে কিছু বলার নেই আমার কিছু আর বলার নেই তাহলে এই ভালোবাসা এই কথা বলা এইগুলো ভাই ভালোবাসা তো একটা প্রমাণ দিতে হবে একটা টাইমে হাসব্যান্ড ওয়াইফকে প্রমাণ দিতে হয় ওয়াইফ হাজব্যান্ডকে প্রমাণ দিতে হয় তাহলে আজকে তোমরা যে ভালোবাসার মানুষ এগুলো প্রমাণ দাও প্রমাণ দাও এই নোংরাগুলোকে বর্জন করো ভালো মানুষকে ইউটিউবে আনো তাদেরকে বাড়তে সুযোগ দাও ইভেন এমনকি কন্ট্রোভার্সি নোংরা ক্রিয়েটারদেরকেও যারা নোংরা গালাগাল দেয় খারাপ কথা বলে বর্জন করো সে সমস্ত ক্রিয়েটারদেরকে অনেক ভালো ভালো ক্রিয়েটার আছে যারা ভদ্রভাজা ভিডিও করে যারা নিজেদেরকে রেক্টিফাই করে নিজেদের মতামতগুলো সুন্দরভাবে তুলে ধরে প্লিজ পাশে থাকো হাজার বার বলছি চলো সবাই ভালো দেখো আর সকল ভিউয়ার্সদের জন্য এইটুকুই আমার তরফ থেকে অন্তত এইটুকুই হাত জোর করা রিকোয়েস্ট আর তোমাদের কাছে তো সবসময় মাথা নিচু করেই থাক মানে আমি অন্তত থাকি কারণ তোমাদের জন্যই আমাদের চ্যানেলগুলো আর কিচ্ছু না আমরা উইদাউট জিরো বিগ জিরো তোমরা ছাড়া চলো টাটা সবাই ভালো থাকে